আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সুন্দর একটা হার্বাল হেয়ার প্যাক। তো দেখছো এখানে সব কিন্তু হার্বাল প্রোডাক্ট আছে। এখানে আছে পাকা কলা দুটো, যেহেতু কলাগুলো ছোট ছোট সেহেতু আমি দুটো নিয়েছি। আছে টক দই, আছে শিকাকাই পাউডার, ভেঙ্গোড়াজ যেটাকে আমরা বাংলায় কেশুরে পাতা বলি, আছে এখানে রিঠা ফল গুঁড়ো, আছে এখানে কারি পাতা পাউডার, আর আছে আমলা পাউডার, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে হিবিস্কাস, যেটা জবা ফুলের এই পেস্ট, এটা গুঁড়ো, কিন্তু আমার প্যাকেটটা ছিঁড়ে গেছে তাই গুঁড়ো। তো এই সবগুলো দিয়ে হয়ে যাবে আজকে হার্বাল হেয়ার প্যাক। তো চলো দেখি কিভাবে করি। এই যে পেস্ট করার পর এরকম অবস্থা হয়েছে, অনেকটা হেনার মতো লাগছে। তো দেখে ঘেন্না পেলে হবে না, এটা কিন্তু খুব কাজের, গরমের দিনে অতিরিক্ত চুল ওঠার হাত থেকে এটা কিন্তু আমাদের অনেকটাই রক্ষা করবে। ওয়েদারটা দেখো, শুধু ঘুম থেকে উঠেই দেখছি এরকম ওয়েদার, বাও। নেবে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তোমরা দেখো গাছটা কেমন উবড়ে ফেলে দিয়েছে, এত হাওয়া দিয়েছে। এটা কিন্তু আজকে যে প্রচুর হাওয়া দিয়েছে তা কিন্তু না, গাছটা উবড়ে গেল। চলে এসেছি আবারও তোমাদের সামনে। তো বুবুর আজকে খাওয়া হয়ে গেছে, ও আর আজকে দুধ খায়নি, ম্যাগি খেয়েছে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। দুপুরেও ঠিকঠাক খায়নি ভাতটা। তো আমারও খাওয়া হয়ে গেছে, আজ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টি পড়েছে বললাম, বিকেলেই দেখালাম। তো খেলাম চা, গরম গরম চা। তো হয়ে গেছে, এবার করবো রাত্রে রান্না। বললাম ভাবতে ভাবতেই আমার সময় চলে যায়, রান্না করা তো দূরে থাক। তো বুবুকে একটু পড়াই, ততক্ষণ থাকো তোমরা আমার সাথে। আমি তোমাদের বলেছিলাম না যে কেউ পড়াশোনা করলেই মনু বসে থাকে তার কাছে, এই যে ও এসেছে আজকে আমাদের ঘরে, আর বুবু পড়ছে, ও চুপ করে বসে আছে। ওর খুব ভালো লাগে বসে থাকতে, সকালবেলাও তাই, যখন গৌরী পড়ায় ও কিছুতেই নিচেতে বসে থাকবে না, উপরে যাওয়ার জন্য ছটফট করবে। খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো চুলে দিয়েছি প্রচণ্ড পরিমাণে অয়েল, কারণ সকালে দেখিয়েছি একটা প্যাক ইউজ করেছি, তো ওই প্যাকটা ইউজ করে সেদিন শ্যাম্পু না করাটাই বেটার। তো আজ আমি দিয়েছি সামান্য পরিমাণে তেলটা গরম করে একটু চুলে লাগিয়েছি। তো খাওয়া দাওয়া রেডি বললাম, বেজে গেছে 11টা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো এক ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।